الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والنبيين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدقي صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من جاء بالموت وهو يطلب العلم ليحيى به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة صدق رسول رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير يا رب العالمين امين ثم امين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে আমরা লেসন ফোর এর প্রস্তুতিমূলক ক্লাস করব। এই প্রস্তুতিমূলক অর্থাৎ লেসন ফোরের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আগাম আমরা কিছু শেখার চেষ্টা করব, তারপরে লেসন ফোরে যাওয়ার যদি সময় থাকে আমি লেসন ফোরে চলে যাব। দেখেন আপনারা হোয়াইট বোর্ডে প্লিজ দেখেন যে এই সাইটে এখানে আছে যে আকসামুল কালামি মানে পার্টস অফ স্পিচ। আমরা সবাই জানি যে এটা ইংলিশে 8 প্রকার আর বাংলায় হলো 5টা, না বিশেষ্য বিশেষ বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয়, আর ইংলিশ হলো আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব প্রিপজিশন ইন্টারজেকশন কনজাংশন। আর কিন্তু অ্যারাবিকে এই আকসামুল কালাম বা পার্টস অফ স্পিচ 3 প্রকার, এসএম ফেল হরফ বা এসএম হরফ ফেল, এই 3টাই অ্যারাবিকে যত শব্দ আছে সব শব্দই এই 3 গ্রুপের, সব শব্দই এই 3টা গ্রুপের যে কোনো এক গ্রুপে আছে। এসএমই বেশি, যে কোরআন মজিদ মে শতকরা 70-75% শব্দই হচ্ছে এসএম। এসএম মানে বিশেষ্য, এসএম কাকে বলে আমরা শিখেছি, নেমস অফ পার্সন প্লেসেস এন্ড থিংস, কোন ব্যক্তির নাম, কোন বস্তুর নাম, কোন জায়গার নাম, এটা ওভারঅল ধারণা। যেমন এখানে লিখেছি কালামুন কলম, কিতাবুন কিতাব বই, মসজিদুন মসজিদ, এরকম এগুলা হলো এসএম। হরফ হলো পার্টিকুল, ইংলিশে বলে পার্টিকুল, আর অব্যয় হরফ হলো অব্যয়, ফি এটা একটা অব্যয়, প্রিপজিশন এটাকে এই অব্যয়ের মধ্যে একটা হলো প্রিপজিশন হরফে জাররিন, আরেকটা হলো কনজাংশন হরফে আতফিন, এটা আমি আগে দেখেছি। প্রিপজিশন ফি মানে ইন, আলা মানে আলাও একটা প্রিপজিশন হরফে জাররিন, অর্থ হলো অন, মিন মানে ফ্রম, ইলা মানে টু, এগুলার প্রত্যেকটার উদাহরণ আমরা দিব। তারপর আরেকটা ফেল মানে কোনো কাজ করা বোঝায়, ফেল যেমন এখানে 3টা লিখেছি আমি, খারাজা ইয়াক রুজু উক্রুস, খারাজা মানে হি লেফট, সে বেরিয়ে গেছে, হি লেফট, ইয়াক রুজু সে বেরো এখন বেরিয়ে যাচ্ছে, হি ইজ লিভিং অথবা হি উইল লিভ, প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই, ইয়াক রুজু। আর উক্রুস এটা হলো আদেশ বা অনুরোধ, উক্রুস বেরিয়ে যাও, হ্যাঁ উক্রুস বেরিয়ে যাও, লিভ। তাইলে এই 3 প্রকার, এই খারাজা এটা হলো মাদি অতীতকাল, অতীতকালকে মাদি বলে, আর ইয়াক রুজু এটা হলো মুদারে, এটা প্রেজেন্ট টেন্স, উক্রুস এটা হলো ফেলে আমর। এই হলো আকসামুল কালাম, এগুলো আমরা আগেও জানি, আজকে একটু রিভিউ করলাম। আর যারা নতুন আছেন, আসকার ভাই, জি আসকার ভাই একটু দেখেন তো পারভেজ ভাই শুনতে পাচ্ছে কিনা, আমি বলে দিছি ফোনে। হ্যাঁ পারভেজ ভাই আপনি শুনতে পাচ্ছেন? কই রেসপন্ড করে না তো, বাট উনি আছে লাইনে আছে। এনিওয়ে আচ্ছা ঠিক আছে, তাইলে যে এখানে আমরা এখন কতজন আছি আমরা? 31-32 জন। আচ্ছা যারা পরে আসলেন তাদের জন্য কি আবার বলতে হবে কিছু? আকসামুল কালাম মানে পার্টস অফ স্পিচ অ্যারাবিকে 3 প্রকার, অ্যারাবিকে যত শব্দ আছে এই 3 প্রকারের কোনো না কোনো
গ্রুপে আছে, হয় এসএমএ আছে, নয় হরফে আছে, নয় ফেল ফেল ওন আছে। এই তিন ভাগে ভাগ করা হবে পার্টস অফ স্পিচ ইন আরবিক। হ্যাঁ, তারপরে আসেন আমাদের ওইদিকে খেয়াল করেন, এখানে ইরাব, ইরাব খুবই গুরুত্বপূর্ণ। ইরাব হলে বিভক্তি, বিভক্তি তিন তিন প্রকার, মারুফ, মারফুন, মারফুন, মানসুবুন, মাজরুরুন। যে এটা উদাহরণ দেই, মারফু মোহাম্মাদুন, আর মানসুব মোহাম্মাদান, আর মাজরুর মোহাম্মাদিন। আবার এখানে হামিদুন, হামিদুন, হামিদান, মানসু হল হামিদান, মাজরুর হলো হামিদিন, রজুলুন, রজুলুন হলো একজন লোক, এটা মারফু, রজুলান এটা হলো মানসুব, রজুলিন এটা হলো মাজরুর। বাইতুন, বাইতুন হলো একটা বাড়ি, বাইতান এটাও একটা বাড়ি কিন্তু অবস্থা, এটা হলো মানসুব, বাইতান। আর বাইতিন, হ্যাঁ, এটা হলো মাজরুর। মাসজিদুন মারফু, মাসজিদান মানসুব, মাসজিদিন মাজরুর। তাইলে এই যে দুন দান দিন, মোহাম্মাদুন মোহাম্মাদান মোহাম্মাদিন, হামিদুন হামিদান হামিদিন, দুন দান দিন, রাজুলুন রাজুলান রাজুলিন, বাইতুন বাইতান বাইতিন, মসজিদুন মসজিদান মসজিদিন। দুন দান দিন, আমরা একটা মেলোডি করেছি, আমাদের মেলোডিয়ান নাজবুল ইসলাম সাহেব আমাদের শুনাইছেন যে এই তিনটা নাউন, নাউনের তিনটা ডিক্লেশন, তিনটা ডিক্লেশন হয়, একবার মারফু হয়, আবার কোনো কারণ থাকলে মানসু হয়, মাজরু হয়। কিন্তু নর্মালি একটা এসএম সব সময় মারফু অবস্থা থাকে, মোহাম্মাদুন হামিদুন রজুলুন বাইতুন মাসজিদুন, এইটা নর্মাল অবস্থা। হ্যাঁ, নর্মাল নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মে অল এসএম মারফু হতে হয়, অল এসএম সকল এসএমই মারফু থাকার কথা, এটাই আসল চেহারা, এইটাই মারফু। তে মানসুব আর মাজরুর হোক তো কোনো কারণ, কোনো রিজন থাকবে, তা না হইলে সেটা মানসুব মাজরুর হবে না। আমি এখানে লিখেছি এই যে মানসুবের নিচে মসজিদান, এই যে এই সাথে মোহাম্মদান হামিদান রাজুলান বাইতান মসজিদান, নিচে লিখছে লাল কালিতে সামথিং, সামথিং ইজ কজিং দিস, এই যে পরিবর্তন মানসুব হওয়ার জন্য কোনো কিছু কারণ আছে, কোন সামথিং ইজ কজিং দিস, এইরকম হওয়ার পিছনে কোনো কারণ আছে। আবার মোহাম্মদ দিন হামিদিন রজুলিন বাইতিন মাসজিদিন, এটা মাজরুর। এই যে সবটি দিন দিন শব্দ হচ্ছে, এটা মাজরুর অবস্থা, এবং কি কারণে হচ্ছে কারণ এটা আমরা পরে আলোচনা করব। সামথিং ইজ কজিং দিস, এই রূপান্তরের জন্য, এই ডিক্লেশনের জন্য কি কারণ আছে, কি কারণ আছে, এই লেটার অন উইল ডিসকাস। কিন্তু আগে এটা জেনে রাখেন যে নাউনের তিনটা পজিশন, মারফু মানসুব মাজরুর, যেমন মোহাম্মাদুন মোহাম্মাদান মোহাম্মাদিন, হামিদুন হামিদান হামিদিন, রজুলুন রজুলান রজুলিন, বাইতুন বাইতান বাইতিন, মসজিদুন মসজিদুন মসজিদান মসজিদিন। এই নাউনের তিন অবস্থা, এটা নিয়ে অতীতেও আলোচনা হয়েছে, সামনে ভবিষ্যতে আরো আলোচনা হবে। এই মারফু মানসুব মাজরুর কোরআন মজিদে এগুলেরই খেলা, এইগুলা বহুত আছে, বহুত ইস্তেমাল হওয়া। হ্যাঁ, তা আমি এখন এই এই তিনটা যদি
আপনারা বুঝে থাকেন তাহলে আমি সামনের দিকে যাবো, এগুলো বুঝে ফেলবো। এরাব মানে তো তাহলে নাউন না? না, এরাব মানে বিভক্তি। এরাব মানে বিভক্তি। এই যে আরেকটা বুঝেন, কোন শব্দের শেষের অক্ষরের যে হরকত, যে যাবর পেশ, এটাই বিভক্তি। এটাই পেশ। পেশ হলো মারফু, জবর হইল মানসুব, জের হইল মাজরুর। মোটামুটি এটাই হলো। সেগুলো আমরা পরে যখন প্র্যাকটিক্যালি যাবো সেগুলা আমরা দেখতে পাবো যে কিভাবে মানসুব হচ্ছে, কিভাবে মাজরুর হচ্ছে। হ্যাঁ, নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মে সকল এসএমই এই মারফু অবস্থায় থাকার কথা। সকল সকল সবগুলো মারফু অবস্থায় থাকবে। হ্যাঁ, এটার মানসুব হবে তো, মাজরু হবে তো, কোনো কারণ থাকবে। সেই কারণটা কি আমরা লেটার অন উইল ডিসকাস। এটা হলো গেল। তা এখন আমরা আসেন, কে বুঝতে পারছেন তো সবাই? এটা নাউনের তিন অবস্থা, মারফু, মানসুব, মাজরুর। বুঝতে পারছেন? এখন হচ্ছেন আমার দরকার হলো সর্বনাম, প্রোনাউন, প্রোনাউন, সর্বনাম। আমরা পরে শুনছিলাম দমির, এটা বহুবচন দমাইরু, দমাইরু। মুনফাসিলুন, মুন ফাসিলাতি, দমাইরুল মুন ফাসিলাতি, দমাইরুল মুন ফাসি। অর্থাৎ এটা ডিটাচড প্রোনাউন। ডিটাচ প্রোনাউন, প্রোনাউন দুই প্রকার। আরেকটা আছে, ডিটাচ মানে নামেই বোঝা যায় যে পৃথক থাকে, বিযুক্ত, যুক্ত থাকে না। আরেকটা আছে যুক্ত, অ্যাটাচ, অ্যাটাচ প্রোনাউন আছে আরেকটা, সেটা আজকে না, সেটা পরে। অ্যাটাচ, অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, সেটার পরে দমাইরুল মুত্তাসিল, দমাইরুল মুত্তাসিলুন, মুত্তা, মুত্তাসিলাতি, দমাইরুল মুত্তাসিলাতি। সেগুলা এলো পরে পড়াবো, আজকে হলো দমাইরুল মুন ফাসিলুন, এটা পড়বো। দমাইরুল মুন ফাসিলুন হলো পৃথক প্রোনাউন, পৃথক প্রোনাউন। এগুলা 14টা আছে, 14টা আছে। আমি গতকাল ক্লাসে পড়েছিলাম হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আমি এটা লিখে দেখাচ্ছি, যেহেতু
ওই দিন অনেকে ছিলেন না, নাও থাকতে পারেন, আমি লিখে দেখাচ্ছি। থার্ড পার্সন, থার্ড পার্সন কে অ্যারাবিকে বলে? গায়েবুন, গায়েব, গায়েব, যেটা সামনে নাই সেটা হলো গায়েব। এখন কি কি আছে? হুয়া, হুয়া মানে হি, অথবা ইট, হুয়া মানে ইটও হয়। তারপরে হুমা, হুমা মানে দে, তারা দুইজন, দে টু, হুমা। তারপরে হলো হুম, হুম হলো তারা সকলে। পরে তিনজন হইলেই দে হয়, এই হুম হয়। থ্রি প্লাস তিনের, তিন অথবা তিনের উপরে যত সবগুলো হলো হোম। তো এটা এটা হলো উপরেরটা পুরুষবাচক। আর এই গায়ে বেরি থার্ড পার্সন এই মোয়ান্নাস, মোয়ান্নাসে কি কি আছে? হিয়া, হিয়া মানে সি অথবা ইট, হিয়া। হুমা, হুমা মানে দে টু, তারা দুইজন। হুন্না, হুন্না হলো দে তিনজন প্লাস তিনের অধিক, তিন বা তার বেশি হলে হুন্না, তারা। তাহলে উপরের এইটা হুয়া, হুমা, হুম, এটা মুজাক্কার পুরুষবাচক। আর নিচের এই যে লাল কালি দেয়া দাগ দিছি আমি, নিচেরটা হলো মোয়ান্নাস। হ্যাঁ, তাইলে আরেকটা জিনিস এখানে পাশে লেখা যায়, এটা এক বচন, ওয়াহিদুন। ওয়াহিদুন যেহেতু হুয়া একজন সিঙ্গুলার নাম্বার, ওয়াহিদুন, ওয়াহিদুন। আর এই যে হুমা, এটা হলো ডুয়েল বা দ্বিবচন, অ্যারাবিকে বলে মুসান্না, আমরা পড়ছি মুসান্না। ওই যে নাউনের যে চারটা বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা পড়েছি যে ওয়াহিদ, মুসান্না, জমা। আর এই হুমটা হলো জমা, যেমন বা জমা। হ্যাঁ, এটা ওই মোয়ান্নাসের ক্ষেত্রেও তাই, ওয়াহিদুন, মুসান্না, মুসান্না, এটা হলো জমা, যেমন যম। তাহলে আমরা থার্ড পার্সন বা গায়েবের তিনটা তিনটা ছয়টা পুরুষবাচক তিনটা, আর মোয়ান্নাস নারীবাচক তিনটা, এই ছয়টা আমরা শিখতে পেলাম। এখন থার্ড সেকেন্ড পার্সন আছে, এখানে এলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কে বলে? অ্যারাবিকে বলে মুখা, মুখাফফ,
মুকাফফ মুকাফফুন অথবা আরেকটা নাম আছে হাজির এই ভাষে লেখি হা দীর হাজির হাজির উপস্থিত এই যে আপনারা এখন ক্লাসে উপস্থিত আপনারা হাজির আপনাদের সাথে আমি আমি কথা বলতেছি আমি হলো বক্তা আমি ফার্স্ট পারসন আর আপনারা হলো সেকেন্ড পারসন হ্যাঁ ক্লাসে যারা আছে সবাই আপনারা সেকেন্ড পারসন আর যারা ক্লাসে আসে নাই তাদের সম্পর্কে যদি কিছু বলি সেটা হবে থার্ড পারসন ওয়া হুম আহুম আর আপনাদের সম্পর্কে বলতে গেলে আন্তা আন্তা মানে তুমি ইউ আচ্ছা এটা নিয়ে এই নিচে নিচে লেখি তাইলে ই হবে ওই আমার সিঙ্গুলার ডুয়েল এটা লিখতে হবে না এই যে ওয়াহিদুন এই লাইনে লেখি আন্তা আন্তা মানে এটা সিঙ্গুলার নাম্বার তুমি একজন ইউ ইউ আন তারপর আছে মুসান্না দুইজন আন্তুমা আন্তুমা এটা হলো ইউ টু তোমরা দুইজন আর এই জমার এই ঘরে লিখলাম আন্তুম আন্তুম হইলো ইউ ইউ থ্রি ইউ থ্রি তিনজন অথবা তার বেশি প্লাস থ্রি প্লাস তার মানে ইউ অল এই দাগে লাল দাগের উপরে আছে এটা মোজাক্কার মুয়ান্নাস লিখবো এই যে সি আন্তি এটা হলো আন্তা হলো পুরুষবাচক আন্তি আন্তি অর্থাৎ ইউ সিঙ্গুলার নাম্বার ওয়াহিদ আন্তুমা আন্তুমা হলো ইউ টু তোমরা দুইজন আন্তুন্না আন্তুন্না হইল ইউ থ্রি প্লাস উপরে তিনজনের বেশি যত আছে আন্তুন্না তোমরা সকলে মহিলা সকলে তোমরা তাইলে এটা মোজাক্কার আন্তা আন্তুম আন্তুম এই তিনটা আর এই নিচের তিনটা আন্তি আন্তুম আন্তুন্না মুয়ান্নাস মোজাক্কার মুয়ান্নাস হ্যাঁ আর এই যে আমি ওয়াহিদুন আন্তা আন্তাটা ওয়াহিদুন আন্তুমা মুসান্না আন্তুম জমা আন্তি মুসান ওয়াহিদুন আন্তুমা মুসান্না আন্তুন আন্তুন্না জমা তাইলে এদিকে আছে গায়েবের অর্থাৎ থার্ড পার্সনের আছে হইলো তিনটা 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 মুজাক্কার তিনটা মুয়ান্নাস ছয়টা আবার সেকেন্ড পার্সনে মুকাতাফ বা হাজির এটা আছে হলো মুজাক্কার তিনটা আন্তা আন্তুমা আন্তুম মুয়ান্নাস তিনটা আন্তি আন্তুমা আন্তুন্না এই ছয়টা তাহলে ছয়টা ছয়টা বারোটা আরো দুইটা আছে সেটা হলো মুতাকাল্লিম মুতাকাল্লিমুন মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন
ফার্স্ট পারসন যে বক্তা, যেমন আমি মুতাকালিম, এখন এখানে কি কি আছে? এটা আছে আই, আরেকটা আছে কি উই। আই মানে আনা, আনা, আর ওই হলো নাহানু। হ্যাঁ, এটা বহুত মজাক্কার মোয়ান্নাস, এটা এটা কিন্তু বহুত মজাক্কার মোয়ান্নাস। যে মোয়ান্নাস একজন মহিলা, সে কথা বলার সময় আনা আনা বলতে আমি আন্না নাহানু এইভাবেই বলে। মুজাক্কার আল পুরুষ বাচক এইভাবেই বলে আনা নাহানু। কিন্তু মাঝখানে মুতাকাল্লিমে ফার্স্ট পারসনে দ্বিবচন নাই, আনা এবং নাহানু দুইটি আছে, তাইলে এখানে চৈত্রটা হয়ে গেছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। হ্যাঁ, ওই যে কে যেন বলেছিলেন যে আনা টানতে মানা, হ্যাঁ ঠিকই বলেছেন, গ্রামার অনুসারে এটা টানার কথা। হ্যাঁ, খালি আলিফ জব ফাতার পরে আলিফ এলো লং ভাইল, এটা টানার কথা। হ্যাঁ, যেমন আমরা লেখি কিতাবুন, এই যে তার সাথে আলিফ আছে কিতা, এটা একটু লম্বা হয়ে যায়, কিতা কিতাবুন কিতাবুন। কিন্তু একমাত্র ব্যতিক্রম, আনার ক্ষেত্রে এটা টানা যাবে না, আনা টানতে মানা, এটা ঠিক বলছেন। তাহলে এই প্রোনাউন গুলা, এই দমাইর গুলা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমার সাথে সবাই বলেন, প্লিজ সবাই বলেন, থার্ড পার্সন থেকে আরম্ভ করি, গায়েব। হুয়া হুমা হুম, তিনবার করে, হুয়া হুমা হুম, এখন মুয়ান্নাস, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না। হ্যাঁ, এখন সেকেন্ড পার্সন আছেন, আন্তা আন্তুম আন্তুম, 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 আন্তি। এখন আছে মুয়ান্নাস, আন্তি আন্তুম আন্তুন্না, আন্তি আন্তুম আন্তুন্না, আন্তি আন্তুম আন্তুন্না, আন্তি আন্তুম আন্তুন্না, আন্তুম আন্তুন্না। আর ফার্স্ট পারসন মুতাকাল্লিম আনা নাহানু, আনা নাহানু, আনা নাহানু, আনা নাহানু, আনা নাহানু। নাজমুল ইসলাম ভাই আছেন? নাজমুল ইসলাম ভাই, হ্যাঁ আছি আছি। হ্যাঁ, আপনি এই সময় আপনার মেলোডিটা সবাইকে সরিয়ে দেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু, আনা নাহানু, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না,
রুমের ভিতরে হয়তো আরো অন্য লোক আছে, তারা কথা বলতেছে, এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিক না। প্লিজ শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা যে অন্যদেরকে ক্লাস আপনাকে রুমে এলাও করেন, তারা তো কথা বলবেই, সে কথাগুলো আমাদের এখানে চলে আসে। যা হোক, আমরা এই দমির নিয়া 14টা দমির আছে কোরআন মজিদ মে, এই দমির গুলা ব্যবহৃত হয়েছে বহুত বহুত, এটা উদাহরণ আমরা দেখব। এখন এই ইয়ের মধ্যেই আছে, এই লেসনের মধ্যেই আছে, আমরা লেসনে যাবো একটু পরেই। তাইলে এই 14টা দমির আপনারা মুখস্থ করবেন এবং শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবে। এটা ওই যে পোলাহনের মতো যেভাবে মুখস্থ করে, ওই রকম মুখস্থ করার দরকার নাই। একবার দুইবার এই যে শুনলেন, বা আরো বাসায় একবার দুইবার দেখবেন, আবার আগামী ক্লাসে দেখবেন, শুনবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে, তখন আর এটার জন্য আর একটা জিনিস শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়। তাহলে আমরা এখন পরবর্তী স্টেপে যাচ্ছি। হরফুজ্জারিন, আমরা এই দমির দমাইরুর এই 14টা দমাইর শিখলাম। এই 14টা দমির আমাদের এই যে 4 নম্বর লেসন আছে, এটা এটা ওখানে গেলেও আবার আমরা দেখতে পাবো বা শুনতে পাবো। এখন দরকার হইলো আমার হরফের জারিন, এটা 4 নম্বর লেসনে দরকার। হরফের জারিন মানে প্রিপজিশন এরা বিকে মোট আছে 17টা আরবি ভাষায় প্রিপজিশন আছে 17টা। তার মধ্যে কোরআন মজিদ মে এই 12টার মতো কোরআন মজিদে ব্যবহৃত হয়েছে। এই প্রিপজিশন না হইলো হরফু জাররিন, হরফু জাররিন। হ্যাঁ, আজকে আমরা 4টা দেখব, 4টার সাথে পরিচিত হব। ফি আলা মিন ইল্লা, ফি আলা, ফি মানে ইন মধ্যে, আলা মানে অন, তারপরে মিন, মিন হলো ফ্রম, তারপরে আরেকটা আছে ইলা, ইলা হলো টু, ইলার প্রয়োগ দেখবো আমরা। এগুলা একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এই প্রিপজিশন গুলা একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তবে এটা কোন এসএম এর পূর্বে বসে ওই এসএম কে মাজরুর করে দেয়। একটু আগে মারফু মানসুব মাজরুর দেখলাম, ওই মাজরুর করে দেয়। কিভাবে মাজরুর করে সেটা আমরা এখন দেখব। আল বাইতু এটা কিন্তু আপনারা বলেন তো, এটা মারফু না মানসুব না মাজরুর? মারফু, যেহেতু শেষে পেশ আছে, লাস্ট লেটারের চিহ্ন কি আছে, লাস্ট লেটারের ইরাব, লাস্ট লেটারের যে বিভক্তি
জের জবর পেশ কোনটা আছে, যদি পেশ থাকে তাহলে মারফু, আর যদি প্রথমে আলিফ লাম থাকে ওটা মারেফা, মারেফা এবং মারফু। এখন আল বাইতু, আল বাইতু হলো বাড়িটি, বাড়িটি। এখন ফি ফিল বাইতি, আল বাইতু ছিল, কিন্তু ফি আইসা, আমি বলছি না যে ফি নিজের কোনো অর্থরূপ নাই, হ্যাঁ অর্থ প্রকাশ করতে পারে না নিজে নিজে, কিন্তু অন্য একটা এসএমের পূর্বে বসে ওই এসএমটাকে মাজরুর করে দেয়, অর্থাৎ জের বিশিষ্ট করে দেয়। আর ফিল বাইতি, ফিল বাইতি মানে বাড়ির মধ্যে, এখন অর্থ হয়েছে, এখন একটা অর্থ হয়েছে ফিল বাইতি, বাড়ির মধ্যে। তাও এটা অসম্পূর্ণ, এটাকে ফিল বাইতি, এটা হলো হরফে জারিন, এটার নাম হইল হরফুজ্জারিন। আর বাইতু এসম মাজরুরুন, আল বাইতুটা এখন মাজরুর হয়ে গেছে, এসএম এসএম মাজরুর, ফি হলো হরফে জারিন, আর আল বাইতি হলো এসএম মাজরুর। তাইলে ফিল বাইতি এটা এটা মুরাক্কাব হইছে, এটা মুরাক্কাব। এই ফিল বাইতির নাম হইলো এখন এই মুরাক্কাব, এর নাম হইলো আমরা এইভাবে বলবো জারুন মাজরুরুন, ওয়া মাজরুরুন শিবু জুমলা, শিবু শিবু জুমলাতি, শিবু জুমলা মানে ফ্রেজ, ইংলিশে আমরা জানি ফ্রেজ শিবু জুমলা। আর এটা বাক্যে ব্যবহৃত হইলে তখন এটা যার মাজুর শিবু জুমলা খবর আমরা দেখতে পাবো, একটু পরেই দেখতে পাবো ইনশাল্লাহ, যার মাজুর শিবু জুমলা খবর ফিল বাইতি। আলাল আলা মাকতাবি, হ্যাঁ আরেকটা শব্দ যদি লিখি আমি, আলা শব্দ আলা দিয়ে লেখাই, আলা জার মাজুর শিবু জুমলার খবর ওইটার মতোই, এটার নাম হইলো জার মাজুর যার মাঝে শিবু জুমলা খবর, বাক্যে যখন ব্যবহৃত হবে তখন খবর হবে, এখন খবর হয়ে সারতে পারে নাই, তবে এটা ফ্রেজ, এটা বা এটা আগে শিবু জুমলা। আরেকটা দিয়ে উদাহরণ দেখাই, মিনাল মসজিদি, মসজিদ হইতে, মিনাল
মিনাল মসজিদি মসজিদ থেকে এটাও যার মাজুর শিবজুমলা খবর আরেকটা উদাহরণ দেই ইলা দিয়া ইলা দোকানি এটা আলিফ লাম হবে আল ইলা দোকানি দোকানের দিকে ইলা দোকানি দোকানের দিকে এটা যার মাঝে শুভ জুমলা খবর ইলাল মসজিদি হতে পারে মসজিদের দিকে হ্যাঁ যাহাব তু ইলাল মসজিদি আমি মসজিদের দিকে গেলাম হ্যাঁ বা জি তু মিনাল মসজিদি আমি মসজিদ থেকে আসলাম জি তু মিনাল মসজিদি এগুলা পরে আমরা পড়বো তাহলে হরফে জারিন পি পজিশন এই পি পজিশন এর পি পজিশনের ব্যবহার আমরা দেখলাম প্রিপজিশন ফি আল্লাহ মিন ইলা এই চারটি আমরা ব্যবহার দেখালাম এখন আর যেগুলা আছে লেসনে আমার সরাসরি লেসনে চলে যায় চার নাম্বার লেসন বের করে সবাই আদাসুর রাবিউ আদাসুর রাবিউ লেসন ফোর এই যে হাম্মামুন হইল গোসলখানা হ্যাঁ আল যোগ করাতে আল হাম্মামু হ্যাঁ হাম্মামুন হাম্মামুন গোসলখানা এটার সাথে আলিফ লাম যোগ করলে কি হবে শেষে একটা পেশ ছুটে যাবে আল হাম্মামু গোসলখানাটি আল গুরফাতু গুরবাতন হলো একটি কামরা একটি কক্ষ এটা যদি আলিফ লাম যোগ করি নির্দিষ্ট হয়ে মারফা হয়ে যাবে আল গুরফা তু হয়ে যাবে পেশ একটা পড়ে যাবে কক্ষটি হ্যাঁ ওই রকম আল বাইতু ফিল বাইতি এখন দেখাচ্ছি আল আল বাইতু এইটাকে যদি ফি লাগে আগে তাহলে ফিল বাইতি বাড়ির মধ্যে তারপরে আছে আল মসজিদু আল মসজিদু এটা যদি ফি লাগাই তাহলে কি হবে ফিল মসজিদি মসজিদের ভিতরে
ফিল মসজিদি মসজিদের ভিতরে হামিদুন ফিল মসজিদি হামিদ মসজিদের ভিতরে আল মাকতাবু এটা দেখাইছি আর সাদিরু আসারিরু আলাসারি রি আলাসারি রি হ্যাঁ খাটের উপর বিছানার উপর এখন বা পাড়ে আসেন আল মাকতাবু ওটা দেখেছি আল আল মাকতাবি টেবিলের উপর বাপা অংশে আছে আয়না মোহাম্মদুন আয়না মানে হোয়ার কোথায় মোহাম্মদ কোথায় তখন উত্তর দিতেছে হুয়া ফিল গুরফাতি সে কক্ষে আছে হুয়া ফিল গুরফাতি এই যে জমিরের ব্যবহার শুরু হইল হুয়া ফিল গুরফাতি ওয়া আয়না ইয়া সিরুন এবং ওয়া মানে হরফে আতফিন এবং এবং ইয়াসির কোথায় হুয়া ফিল হাম্মামি সে গোসলখানায় হুয়া ফিল হাম্মামি সে গোসলখানায় ওয়া আয়না আমিনাতু আমিনা কোথায় এবং আমিনা কোথায় হিয়া ফিল মাদরাসি এর দেখেন আমিনা মুয়ান্নাস এই জন্য হুয়া না হইয়া হিয়া হয়েছে হ্যাঁ হিয়া ফিল মাদরাখি সে রান্নাঘরে মাদরাখি হল রান্নাঘর আইনাল কিতাবু বইটি কোথায় হুয়া আলাল মাকতাবি এই যে হুয়া আমি দেখাইছিলাম হুয়া মানে হি অবলিক দ্য ইট এখানে ইট অর্থে কিতাবু বস্তু ইট ইহা ইহা টেবিলের উপর হুয়া আলাল মাকতাবি পেজ নাম্বার কত থেকে বলছেন 28 নম্বর যেসবকে এতক্ষণ লেসন 4 আর দাস রাদিও এটা বলতেছি আমি এতক্ষণ তো এখান থেকে পড়লাম জি জি শুকরিয়া আচ্ছা জায়গা আমি বাবা বা অংশটা আবার পড়ছি আয়না মানে কোথায় মোহাম্মদুন মোহাম্মদ কোথায় জবাব হলো হুয়া ফিল গুরফাতি সে কক্ষে আছে এখানে এটা জুমলাতুল ইসমিয়া এই একটা এ একটা জুমলা এ একটা বাক্য এই বাক্যটা জুমলা দুই প্রকার জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ফেলিয়ার কাছে আমরা এখনো যাই নাই আমরা ফেল এখনো পড়ি নাই এটা সবই জুমলাতুল ইসমিয়া জুমলা ইসমিয়া ওর শুরু হয় এসেন দ্বারা আর ফেলিয়া শুরু হইল ফেল দ্বারা তে হুয়া তো এটা এসএম প্রোনাউন প্রোনাউনটাও এসএম আমি তো প্রথম ক্লাসেই বলেছি বা দ্বিতীয় তৃতীয় ক্লাসেও বলেছি যে এসএম এর মধ্যে এসএমও আছে আবার বিশেষণও আছে সর্বনামও আছে হ্যাঁ তারপরে ক্রিয়া বিশেষণ জর সেগুলাও আছে ইন্টারজেকশন অফ হ্যাঁ তাহলে এই যে প্রোনাউন দমির এইলাও এস এম এর মধ্যেই তাহলে হুয়া এস এম দ্বারা শুরু হয়েছে এই হুয়া ফিল গুরফাতি এই বাক্যটা এস এম দ্বারা শুরু হইল তাহলে এটা জুমলাতুল ইসমিয়া হুয়া হলো মুফতাদা হুয়া মুফতাদা ফিল গুরফাতি ফি হইলো হরফে জারিন আল গুরফাতি হইলো এস এম মাজরুর আমি বলেছি প্রিপজিশন ওয়া হরফে জাররিন এর নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তবে কোন নাউনের আগে বসে ওই নাউনটাকে মাজরুর করে দেয় যেমন ছিল আল গুরফাতু এটাকে ফি আইসা এটাকে করেছে আল গুরফাতি অর্থ হয়ে গেছে কক্ষের মধ্যে হুয়া ফিল গুরফাতি ওয়া মুফতাদা ফিল গুরফাতি যার মাজরুর শিবু জুমলা খবর হুয়া
ফিল গুরফাতি আয়না মুহাম্মদুন মোহাম্মদ কোথায় আয়না মানে কোথায় হোয়ার উত্তর দিল হুয়া ফিল গুরফাতি হুয়া ফিল গুরফাতি এক্সকিউজ মি একটু একটু আপনারা কাইন্ডলি মিউট করে রাখেন না কেন তাইলে যে হুয়াটা এটা হলো মারফু এটা মারফু দেই দমের গুলাকে মারফু যদিও এইলার মধ্যে পেশ নাই এই শব্দটাই কিন্তু মারফু মারফু এগুলা সাবজেক্ট এবং এটা মারফু দমির বলা হয় কে তাহলে এটা হলো মুবতাদা হুয়াটা হলো মুবতাদা আর ফিল গুরফাতি ফিল গুরফাতি হলো জার মাজুর শিবু জুমলা খবর হুয়াটা হলো মুবতাদাউন আমরা বলি মুফতাদা আসলে মুফতাদা উন হুয়াটা মুফতাদা ফিল গুরফাতি রেলো জাররুন মাজরুরুন এটা হলো জার এটা হলো মাজরুর শিবু জুমলা শিবু জুমলাতি খবর আমরা জানি জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে একটা হলো মুফতাদা আরটা হলো খবর এই যে হুয়া হলো মুফতাদা আর ফিল গুরফাতি এটা হলো খবর যার মাজুর শিবু জুমলা খবর এখন পরে আসেন ও আয়না ইয়াসিরুন এবং ইয়াসির কোথায় এটা দিল হুয়া হুয়া ফিল এটা নিচে লিখে এখানে জায়গা হচ্ছে না হুয়া ফিল হাম্মামি হুয়া ফিল হাম্মামি তাহলে এখানে যে হুয়া হুয়াটা হলো মুফতাদা আর যে ফিল হাম্মামি ফিল হাম্মামি এটা হলো যার মজুর শিবু জুমলা খবর হুয়াটা মুফতাদা আর এই যে ফিল গুরফাতি এটা হলো যার মাজরুর
যার মাজুর শিবহু জুমলা শিবহু জুমলা খবর খবর তাইলে আগে যেমন পড়ছি যে হাজা বাইতুন হাজা মুফতাদা বাইতুন খবর মুফতাদার দুইটা বৈশিষ্ট্য মারে বা মারফু বা খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু এখানে কিন্তু যে এক শব্দ ছিল দেখে আমরা ওটা নাকেরা বানাইতে পারছি কিন্তু এখানে শব্দ কিন্তু খবর কিন্তু এক শব্দের না দুইটা শব্দ দেখা যায় ফি একটা হাম্মাম একটা আল হাম্মামি এটা দুইটা মিলা হইলো যার মাজুর খবর এর নাম হলো যার মাজুর খবর কিন্তু সে বসছে হলো এই খবরটা কি ফি মাহাল্লে রফিন এটা এখন বুঝবেন না এখন শুধু আপাতত বলেন যে ফিল হাম্মামি বা ফিল গুরফাতি এই ধরনের এটা হলো জারুন মাজরুন শিবজুমলা খবর এখন বইয়ের থেকে পড়ি হ্যাঁ ও আইনা আমিনা তু এবং আমিনা কোথায় হিয়া কে হিয়া ফিল মাত বাকি মাত বাকি সে হলো রান্না করে হিয়া মুত্তাদা ফিল মাত বাকি যার মাজরুর শিবু জুমলা খবর আইনাল কিতাবু বইটি কোথায় এই যে কথা বললে কেমন হলো কথা বললে কেমন হলো তাহলে হিয়া আমিনাতু যেহেতু মুয়ান্নাস এই জন্য হিয়া ব্যবহৃত হয়েছে হিয়া ফিল মাদরাকি হিয়া মুবতাদা ফিল মাদরাকি জারুন মাজরুন শিবজুমলা খবর আইনাল কিতাবু বইটি কোথায় হুয়া আলাল মাকতাবি তা তাহা টেবিলের উপর তাহলে হুয়া মুফতাদা আলাল মাকতাবি যার মাজুর শিবজুমলা খবর ওয়া আইনা সাআতু ঘড়িটি কোথা ঘড়িটি কোথায় হিয়া আলা সারিরি তা ওই ইয়ের উপর আছে খাটের উপর হিয়া আর সাতু দেখেন সাতু ঘড়ি শেষে গোলতা আছে এখানে একটা আরেকটা নিয়ম যত গোলতা আছে সবগুলাই মুয়ান্নাস সবগুলাই নারীবাচক হ্যাঁ নারীবাচক শব্দ যত আছে তার 90% গোলতা আলা গোলতা থাকলেই মনে করবেন এটা মুয়ান্নাস যেমন এখানে সাহাতুন সাহাত সাহাতু শেষে গোলতা আছে এটা মুয়ান্নাস এই জন্য এটার কে নির্দেশ করতে প্রোনাউন ব্যবহৃত হয়েছে হিয়া হিয়া আলা সারিরি এখন এটা আপনারা পড়েন একটু একজন একটু পড়েন আসেন বুঝলেন কিনা দেখি একজন আসেন না একজন জান্নাতুল ফেরদৌসি আসেন না এখান থেকে বলেন হ্যাঁ আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় হুয়া ফিল গুরফাতি আইনা মোহাম্মদ মোহাম্মদন কোথায় হুয়া ফি গুরফাতি আচ্ছা হুয়া হচ্ছে মুবতাদা আর হিয়া ফি মোহাম্মদ গুরফাতুন হচ্ছে জার মাজরুর শিবুজুমলা খবর হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ হুয়া হলো এক্সকিউজ মি অর্থটা বলেন নাই অর্থটা বললে ভালো হবে না সেটা আমি বলবো আমি বলবো আমি ওনাকে বলতেছি ধৈর্য ধরে সরি হ্যাঁ হুয়া ফিল গুরফাতি আগে অর্থ বলবেন তিনি কক্ষে আছেন কক্ষের মধ্যে আছেন তাইলে ফি যে হরফে জাররিন এরপরে আল গুরফাতু গুরফাতি হয়েছে
ফির কারণে গুরফাতি এস এম মাজরুর, যার মাজরুর শিবজুমলা খবর। এখন নেক্সট পরেরটা বলেন। ফির কারণে মাজরুর হয়েছে এটা বলতে হবে স্যার? না, ওই বললেই হবে, যার মাজরুর বললেই হয়ে যাবে। আচ্ছা, আইনা ইয়াসির এবং ইয়াসির কোথায়? হুয়া ফি হামামিন, হুয়া ফিল হামামি, ফিল হামামি, হামামি। হ্যাঁ, সে অর্থ বলেন গোসলখানা, সে গোসলখানা, সে গোসলখানায়। এখন বলেন হুয়া মুবতাদা, হুয়া মুবতাদা, ফিল হামামি হচ্ছে ফিল হামামি, যার মাজুর শিবজুমলা খবর, যার মাজুর শিবজুমলা, যার মাজুর শিবজুমলা খবর। হ্যাঁ, ওয়া আইনা, হ্যাঁ, আমিনা, আমিনা এবং আমিনা কোথায়? হ্যাঁ, হিয়া ফি, হ্যাঁ, ফিল মাতি, মাত বা মাত বাকি, মাত বাকি, মাত বাকি, মাত বাকি। হ্যাঁ, আচ্ছা, সে রান্না ঘরে, সে রান্না ঘরে। মুক্তাদা ফিল মাপত বাকি হচ্ছে যার মাজুর শিবজুমলা, শিবজুমলা খবর। হ্যাঁ, আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? হ্যাঁ, তারপরে হ্যাঁ, হুয়া, হুয়া আলা, হুয়া আলা মাকতাবি, আলাল, হুয়া আলাল, আলাল মাকতাবি। এই যে টেবিলের উপরে, একটু দাঁড়ান, এই যে আমরা এই গত 3 নাম্বার লেসনে হরফে শামসিয়া, হরফে কামারিয়া পড়ছি, এগুলা যে গুরফাতু, এটা এটা হরফে কামারিয়া, এই জন্য লামের উচ্চারণ হবে। হাম্মামি, আল হাম্মামি, এখানে লামের উচ্চারণ হবে, তার কারণ হাটা হরফে কামারিয়া। আল মাতবাখি, মিমটা হরফে কামারিয়া, এই জন্য লামের উচ্চারণ হয়েছে। আল মাকতাবু, এখানেও তাই, আল লামে এটা হরফে কামারিয়া, মিমটা হরফে কামারিয়া, এই জন্য লামের উচ্চারণ হয়েছে। পরেন, হুয়া আলাল মাকতাবি, হুয়া হচ্ছে মুবতাদা, আলাল অর্থ বলেন, অর্থ বলেন, সেটি টেবিলের উপরে। হ্যাঁ, সেটা টেবিলের উপর, সেটি বা ইহা, ইহাও বলতে পারেন, ইহা টেবিলের উপরে, ইহা টেবিলের উপরে। হুয়া মুবতাদা আলাল মাকতাবি হচ্ছে যার মাজরুর শিবজুমলা খবর। ইয়েস, ফাইনালি ওয়া আইনা আস-সাআতু, আস-সাআতু হচ্ছে এবং ঘড়িটি কোথায়? হ্যাঁ, ইয়া আলা সারিরি হচ্ছে, ইয়া আলা সারিরি, এই যে সিনটা, এটা হরফে শামসিয়া, এই জন্য লামের উচ্চারণ হয় নাই, ইয়া আলা সারিরি। হ্যাঁ, আলা সারিরি, সেটি সেটি ইহা হচ্ছে বিছানার উপরে, বিছানার উপরে। হ্যাঁ, বিশ্লেষণ করেন, ইয়া মুবতাদা আলা সারিরি, সারিরি হচ্ছে শিবজু, যার মাজরু শিবজুমলা খবর, যার মাজরু শিবজুমলা খবর। ঠিক আছে, এই পর্যন্তই আজকে, সময় আমাদের শেষ হয়ে গেছে। এই অনেকগুলো টার্ম পড়ানো হলো, প্রথমে আমরা পড়েছি আকসামুল আল কালিমা, কালিমা কালামি শিখছি, এস এম পার্টস অফ স্পিচ, 3 প্রকার এস এম ফেল হরফ, সেগুলোর উদাহরণ দিচ্ছি। তারপরে ইরাব পড়ছি আমরা, মানসুব মারফু, মানসুব মারফু, মানসুব মাজরুর, মোহাম্মদুন মোহাম্মদান মোহাম্মদিন, হামিদুন হামিদান হামিদিন, এই যে আল বাইতু আল বাইতি, ও আল গুরফাতু ফিল গুরফাতি। হ্যাঁ, এই যে মাজরুর হচ্ছে, এগুলো দেখালাম। তারপরে প্রোনাউন গুলো দেখাইছি, দোমাইরুল মুন ফাসিলুন, ডিটাচ প্রোনাউন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, শুকরান জাজিলান, ওয়া আখরু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।